আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলন আছে, সেটা হচ্ছে যদি আপনার খুব মন খারাপ হয়, খুব কাঁদতে ইচ্ছে করে, লুকিয়ে না কেঁদে আপনি বরং পেঁয়াজ কাটুন। পেঁয়াজ কাটলে চোখ দিয়ে যে জলটা পড়বে তাতে আপনার কান্নাটা ঢেকে যাবে। এইরকম পেঁয়াজ কাটার সময় যে জল পড়ে সেটা নিয়ে প্রচুর গল্প রয়েছে, কিন্তু এই পেঁয়াজের মধ্যে এত স্বাস্থ্যগত গুণ রয়েছে, এটা একাধিক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের শরীরে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান একাধিক রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে। সেরকমই বেশ কয়েকটি রোগের কথা আজকে বলবো, যে ধরনের রোগগুলোই পেঁয়াজ আমাদের ভীষণভাবে উপকৃত করে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি পেঁয়াজ খেলে আমাদের শরীরের কী কী উপকার হতে পারে। প্রথমেই বলবো যেটা, সেটা হচ্ছে অনেকেরই দেখবেন একটা বাজে গন্ধ হয় মুখের ভেতরে, সেটা সাধারণত কিন্তু ব্যাকটেরিয়া থেকে হয়। কাঁচা পেঁয়াজ খেলে মুখগহ্বরের উপস্থিত ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে, সে কারণে মুখের দুর্গন্ধটা অনেকটাই দূর হয়। যদিও পেঁয়াজ খেলে একটা বাজে গন্ধ মুখে হয়, কিন্তু ব্যাকটেরিয়ার কারণে যে সবসময় একটা দুর্গন্ধ হয় সেইটা কিন্তু চলে যায়, সেই সঙ্গে মাড়িতে নানা রকম রোগ হওয়ার আশঙ্কাটা অনেকটাই কমে যায়। সুতরাং মাড়ির নানা রকম রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য পেঁয়াজ খাওয়া যেতেই পারে। সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাটাও কিন্তু পেঁয়াজ কমিয়ে দেয়। শরীরে ভালো কোলেস্টেরল বা HDL এর মাত্রাটা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে বেশ তরতাজা চাঙ্গা করে, তেমনি অন্যদিকে আবার খারাপ কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে হার্টের কর্মক্ষমতাটা বাড়িয়ে দেয়, হার্টকে খুব ভালো রাখে। এইভাবে নিজের বিশেষ ক্ষমতা বলে পেঁয়াজ কিন্তু আমাদের আয়ু বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং বহুদিন যদি বাঁচতে চান সুস্থভাবে তাহলে একটি করে পেঁয়াজ খেতেই পারেন। এছাড়াও অনেক সময় অনেকেরই জ্বরের প্রকোপ আছে, কথায় কথায় জ্বর হয়, এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে সেটাকেও কিন্তু কমিয়ে দিতে পারে পেঁয়াজ। কীভাবে এক্ষেত্রে উপকার করে একটু বলি। আপনি শুতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন, তার সঙ্গে অল্প করে আলু এবং দুটো রসুনের কোয়া মিশিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজা পরে শুয়ে পড়ুন। এমনভাবে যদি কয়েকদিন করতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেকটাই সুস্থ বোধ করবেন। এবার আসি ডায়াবেটিক রোগীদের জন্য পেঁয়াজ কতটা উপকারী। পেঁয়াজে রয়েছে বেশ কিছু উপাদান যেটা রক্তে শর্করার মাত্রাকে বাড়তে দেয় না, সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখে। সুতরাং ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধির কোনো সুযোগই নেই যদি আপনি নিয়ম করে পেঁয়াজ খান। তাহলে ডায়াবেটিক পেশেন্টদের বিশেষ করে অনেক খাওয়াই তো বারণ থাকে, কিন্তু পেঁয়াজটা আপনি সুস্থ থাকার জন্য খেতেই পারেন। তবু নানা রকম সমস্যা থাকতেই পারে, কমপ্লিকেশন থাকতেই পারে, সেই জন্য একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। শুধু তাই নয়, ইনসোমনিয়ার মতো রোগের প্রকোপও কিন্তু অনেকটাই কমে যায় যদি আপনি নিয়ম করে পেঁয়াজ খান। অনেকেরই দেখবেন রাতে ভালো ঘুম হয় না, ভোর হয়ে যায় তবু চোখের পাতা এক করে রাখলেও ঘুমটা আসে না, চোখ ব্যথা হয়ে যায়, এরকম সমস্যা হয়। সেক্ষেত্রে প্রতিদিনের ডায়েটে পেঁয়াজ থাকা খুবই জরুরি, কারণ ইনসোমনিয়ার মতো রোগের উপশমে এই সবজিটা দারুণ কাজ করে থাকে। এছাড়াও যদি আপনার পুড়ে যায় সেখানেও কিন্তু পেঁয়াজ ভীষণ কার্যকর ভূমিকা পালন করে। রান্না করতে গিয়ে আমাদের হাত পুড়ে যেতেই পারে, এটা আমাদের আকছার হয়, এক্ষেত্রে পেঁয়াজ কিন্তু ভীষণ উপকারী। যখনই আপনার পুড়ে যাবে সেক্ষেত্রে ক্ষতস্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দেবেন, কেটে হাফ করে কিছু সময়ের জন্য ওই ক্ষতস্থানে রেখে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন জ্বালা ভাবটা অনেকটা কমে গেছে, সঙ্গে সঙ্গে ক্ষতটাও অনেকটা সেরে গেছে। এবার বলি স্মৃতিশক্তির উন্নতি ঘটানোর ক্ষেত্রে পেঁয়াজ কতটা ভূমিকা পালন করে থাকে। স্মৃতিশক্তির উন্নতি ঘটানোটা আমাদের খুবই প্রয়োজন। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে দেখা গিয়েছে নিয়মিত কাঁচা পেঁয়াজ যদি আপনি খান তাহলে ব্রেন পাওয়ারটা অনেকাংশেই বৃদ্ধি পায়, ফলে স্মৃতিশক্তি যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে একাধিক ব্রেন ডিজিজ হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। সুতরাং ব্রেনটা ঠিকমতো রাখতেই হবে, তা না হলে সমস্ত কিছুই ওলটপালট হয়ে যাবে। তাই নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে ব্রেন ডিজিজ হওয়ার আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করতে পেঁয়াজ কিন্তু আপনি খেতেই পারেন। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের সব থেকে মারণ রোগ, ভয়াবহ রোগ যেটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো রোগকেও দূরে সরিয়ে রাখতে পারে পেঁয়াজ। ব্রেন ক্যান্সার বলুন, কোলন এবং ঘাড়ের ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই
কমিয়ে দিতে পারে পেঁয়াজ, কারণ এই সবজিটিতে রয়েছে বেশ কিছু উপাদান যেটা শরীরের ভেতরে ক্যান্সার কোষের জন্ম হতে দেয় না, ফলে এমন ধরনের মারণ রোগ ধারে কাছে আসতে পারে না যদি আপনি নিয়ম করে পেঁয়াজ খান। সেই সঙ্গে যে রোগটির নাম বলবো এখন, সেটা খুব কঠিন রোগ নয় কিন্তু খুব কষ্টকর রোগ, সকলেরই কম বেশি হয়, সেটা হচ্ছে কাশি। কাশি যদি আপনার হয় তাহলে এই কাশির প্রকোপ কমাতেও পেঁয়াজ কিন্তু বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। সেক্ষেত্রে একটা পেঁয়াজকে কেটে নিয়ে তার রসটা নিয়ে নিতে হবে সংগ্রহ করে, তারপর তাতে কয়েক ড্রপ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে কম করে দুবার যদি আপনি খেতে পারেন তাহলে কাশি কমে যেতে শুরু করবে আস্তে আস্তে। একটু সময় দিতে হবে, ঘরোয়া পদ্ধতি, একটু সময় কিন্তু দিতেই হয়। তাহলে বোঝাই গেল আজকের ভিডিও থেকে যে পেঁয়াজের হয়তো অনেক উপকারিতা আমরা আলোচনা আগেও করেছি, কিন্তু এই ধরনের উপকারিতাগুলোও রয়েছে এবং পেঁয়াজের আরও উপকারিতা রয়েছে। পরবর্তীকালে হয়তো আরও অসংখ্য ভিডিও হবে পেঁয়াজ নিয়ে, কিন্তু আজকের ভিডিওটা থেকে জানা গেল যে পেঁয়াজ আমাদের জন্য কতটাই উপকারী। সব থেকে বড়ো হচ্ছে এই গরমে যেটা ছোট ছাঁচি পেঁয়াজ বলে, সেটা যদি আপনি প্রতিদিন খেতে পারেন আপনার শরীরটাও কিন্তু ঠান্ডা থাকবে। তবে এখানে একটি কথা বলি, পেঁয়াজ অতিরিক্ত খাওয়া কিন্তু কখনোই উচিত নয়। একটা আপনি খেতেই পারেন, তার বেশি কাঁচা পেঁয়াজ অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু আবার অন্য সমস্যাও দেখা দিতে পারে। আর একটা খেলেও যদি আপনার কোনো রকম সমস্যা থাকে তাহলে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে আজকের মতো প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিতভাবে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে, ফিট রাখতে অবশ্যই একটি করে পেঁয়াজ খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।